হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো তো আমি আবারও হাজির আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের আমাদের ভিডিওর যা টপিক সে হচ্ছে মাল্টিপ্লিকেশান বাই নাইন নাইনটি নাইন ট্রিপল নাইন বা এবার চারটা নাইন পাঁচটা নাইন ছটা নাইন এভাবে নাইনের যে পর্বটা সেটা দিয়ে কিভাবে মাল্টিপ্লিকেশান করব খুব সহজ একটি পদ্ধতি এবং এরকম ধরনের অঙ্ক হামেশাই এসে থাকে এবং মাল্টিপ্লিকেশন স্কিল বাড়ানোর জন্য এগুলি করা খুবই দরকার তো আমরা কি জানি আমরা অলরেডি জানি নাইন মানে নাইনকে আমরা কীভাবে লিখতে পারি টেন মাইনাস ওয়ান এরকমভাবে লিখতে পারি নাইনটি নাইনকে লিখতে পারি মাইনাস ওয়ান এভাবে ট্রিপল লিখতে পারি ওয়ান থাউজেন্ড যেটা ওয়ান এভাবে কন্টিনিউয়াসলি আমরা লিখতে পারি তো নাইন ট্রিপল নাইন চারটা নাইন পাঁচটা নাইন এগুলি যদি থাকে কীভাবে আমরা মাল্টিপ্লিকেশন করবো তার জন্য আমাদের এগুলি বেসিক নলেজ থাকা দরকার বেসিক নলেজ হচ্ছে নাইনকে লিখতে পারি টেন মাইনাস ওয়ান নাইনটি নাইনকে লিখতে পারি হান্ড্রেড মাইনাস ওয়ান এভাবে অ্যান্সার লেখা যায় সো আমাদের এখানে যে মেন ফর্মুলা সেটা হচ্ছে যে কোনো একটা নাম্বার তাকে নাইন দিয়ে ইন্টু করবো হয়তো বা তাকে নাইনটি নাইন দিয়ে ইন্টু করব ঠিক আছে এখানে আমাদের যে মূল ধারণাটা সেটা হচ্ছে যে কোনো নাম্বার তাকে আমরা নাইন দিয়ে ইন্টু করব। অথবা নাইনটি নাইন দিয়ে ইন্টু করব। তখন আমাদের যা ফর্মুলা যদি একটা নাম্বার ধরে নিলাম এন জানি না কী হবে নাম্বারটা ধরে নিলাম এন তাহলে আমাদের ফর্মুলা হবে এন ইন্টু টেন যদি নাইনটি নাইন হয় তাহলে তার এক বেশি তার মানে তার সাকসেসর ঠিক আছে যেই নাম্বারটা হবে নাইন নাইনটি নাইন ট্রিপল নাইন চারটা নাইন পাঁচটা নাইন তার এক বেশি তার সাকসেসর নাম্বারটা দিয়ে ইন্টু করবো তার পরবর্তী সংখ্যা দিয়ে মানে নাইনটি নাইনের পরে কী হবে হান্ড্রেড হবে বা নাইনের পরে টেন হবে ওই সংখ্যাটা দিয়ে ইন্টু করবো তার থেকে মাইনাস ওই সংখ্যাটাকে মাইনাস করে দেবো যেই সংখ্যাটাকে গুণ করছি সেই সংখ্যাটাকে মাইনাস করে দেবো আমি আবার ক্লিয়ারভাবে দেখুন বোঝানোর জন্য এখানে বলেছি নাইন এনকে নাইনটি নাইন দিয়ে ইন্টু করেছি তো নাইনটি নাইনের পরবর্তী সংখ্যা হচ্ছে হান্ড্রেড সো এনকে হান্ড্রেড দিয়ে ইন্টু করবো তার থেকে আবার এনকে মাইনাস করে দেব তো চলো একটা এক্সাম্পল নিয়ে দেখি যেমন এক্সাম্পল ফিফটি থ্রি ইন্টু নাইন ফিফটি ইন্টু নাইন যদি করি তাহলে কী হবে আমাদের ফর্মুলা হচ্ছে এন ইন্টু ওইটার পরবর্তী সংখ্যা তো নাইন নাইনের পরবর্তী সংখ্যা টেন তো ফিফটি থ্রি তারপরে কী করব মাইনাস ফিফটি করে দেব এখানে করলে কী হয় ফাইভ ফিফটি থ্রি মাইনাস করলে কী হবে এটা মাইনাস করলে সেভেন সিক্স সেভেন ফোর ঠিক আছে এটা একটা করে নিলাম এবার আমরা একটা করি তিনটা নাইন দিয়ে তিনটা নাইন দিয়ে কাকে করবো জাস্ট একটা র্যান্ডামলি একটা এক্সাম্পল নিয়ে নিই নিয়ে নিলাম ফিফটি এইট ইন্টু নাইন 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 ঠিক আছে এই একটা নাম্বার নিয়ে নিলাম তাকে আমরা নাইন 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 দিয়ে ইন্টু করবো মানে কি নাম্বারটা হচ্ছে ফিফটি এইট তাকে ইন্টু করছি নাইন 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 মানে তার এক বেশি তার পরবর্তী সংখ্যা এক লিখে তিনটা জিরো না এক হাজার দিয়ে ইন্টু করবো আবার মাইনাস করবো কাকে ফিফটি এইটকে কত আসছে এখানে ফাইভ এইট তিনটা জিরো মাইনাস ফিফটি এইট তারপর যদি এটাকে মাইনাস করি তাহলে আমাদের রেজাল্টটা কী আসছে টু ফোর নাইন সেভেন ফাইভ অ্যাপ্রক্সিমেটলি এটাই আনসার ঠিক আছে এইভাবে পরবর্তী সংখ্যাগুলো তোমরা করতে পারো নাইনটি থ্রি সেভেন্টি টু এইটটি এইট নাইনটি নাইন দিয়ে ইন্টু করে দাও সেভেন্টি এইটকে চারটা নাইন দিয়ে ইন্টু করে দাও এভাবে আমরা আরও অনেকগুলি করতে পারি তো এবার নাইনটি নাইন দিয়ে নিয়ে ট্রাই করে দেখি অন্য একটা নাম্বার নেই নাইনটি থ্রি নিলাম তাকে আমরা ইন্টু করবো কোথাও দিয়ে নাইনটি নাইন দিয়ে ইন্টু করবো তো আমাদের কী কাজ জানে আমাদের কাজ হল এন এন বলতে এখানে নাইনটি থ্রি এন্টু এই নাইনটি নাইনের পরবর্তী সংখ্যা হচ্ছে হান্ড্রেড এরপরে কী করবো মাইনাস ওই নাইনটি থ্রিটাকে মাইনাস করে দেবো এনটাকে মানে সংখ্যাটাকে মাইনাস করে দেবো নাইনটি থ্রি সো এখানে কী হবে নাইন থ্রি জিরো জিরো মাইনাস নাইনটি থ্রি তো মাইনাস করলে হচ্ছে সেভেন জিট টু নাইন এই হচ্ছে আমাদের অঙ্ক এবং এই হচ্ছে আমাদের ফর্মুলা আবার একটু মেমোরাইজ করে দিই নাইন নাইন নাইনটি নাইন তিনটা নাইন চারটা নাইন এইসব সংখ্যাগুলি যদি গুণ করতে হয় তাহলে আমরা জানি এর পরবর্তী সংখ্যা টেন নাইনটি নাইনের হানড্রেড তিনটা নাইনের ওয়ান থাউজেন্ড এইভাবে তার পরবর্তী সংখ্যাগুলি দিয়ে আমরা সংখ্যাটাকে ইন্টু করব। ফর্মুলা হচ্ছে অ্যান ইন্টু নাইন বা এন ইন্টু নাইন যুক্ত যে নাইনের পর্বটা সেটা তো এখানে আমরা লিখবো অ্যান ইন্টু নাইন হলে টেন লিখবো কারণ তার পরবর্তী সংখ্যা দিয়ে ইন্টু করবো মাইনাস সেই সংখ্যাটাকে মাইনাস করে দেব আশা করি এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ আর যদি অবশ্যই ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইভটাকে লাইক করবে এবং এই ফেসবুক পেজটাকে ফলো করবে আর সবার সাপোর্ট ভালোবাসা পেলে আমরা অনেকটা এগিয়ে অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো এবং আমাদের এই প্রয়াস জারি থাকবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন